চলো আজকে আমি তোমাদের ক্লাস 9-এ, হ্যাঁ, পেজ নম্বর 114 কোষে দেখি 8.1-এর 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো এই এই অঙ্কগুলোকে বলা হয় জিরো পুটের অঙ্ক, এবং তোমাদের বলেছে এটা উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, এ কিউব মাইনাস 12a-16, একে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, আর যেহেতু এটা পাওয়ার 3 আছে, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে 3টি পদ পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা কি করে অঙ্কটা করি দেখি। দেখো প্রথমে বলেছে জিরো পুট, জিরো পুট মানে এই যে দেখো এ কিউব আর এ আছে, এদেরকে বলা হয় চল সংখ্যা। চল সংখ্যার এমন মান খুঁজতে হবে যাতে করে কি হয় এই রাশিটার মান শূন্য হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এর কোন মানের জন্য রাশিটির মান শূন্য হবে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। দেখো প্রথমে আমরা কি করে ভাববো, এর মান আমরা যা খুশি ধরতে পারি, ইচ্ছে করলে 1 ধরতে পারি, 2, 3, ±1, ±2, ±3, তাহলে অনেকগুলো ধরতে পারি। তাহলে সেই মানগুলো, এত মানের মধ্যে কোন মান বসালে যে এই রাশিটির মান শূন্য হবে আমরা কি করে বুঝবো, তার বোঝারও একটা ট্রিক্স আছে। দেখো কি করে বুঝবো, প্রথমে দেখো এ কিউবের সহগ কত আছে 1, আর এখানে ধ্রুবক পদ কত আছে 16, তাহলে আমরা এটা পাশে লিখে দিব। ঠিক আছে, তাহলে একের উৎপাদককে যদি বিশ্লেষণ করি তাহলে একই হবে। ঠিক আছে, আর 16-কে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। ঠিক আছে, তাহলে আমরা যদি 16-কে উৎপাদককে বিশ্লেষণ, সবগুলোই 2 হবে, তাহলে তাহলে আমাদের দুটো উৎপাদক, দুটো সংখ্যা মাত্র দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। সেই জন্য এই রাশিটির মান হয় ±1 এর জন্য শূন্য হবে, অথবা ±2 এর জন্য শূন্য হবে। ঠিক আছে, যেহেতু 1 আর 2 ছিল, সেই জন্য ±, কথাটাও থাকবে। ঠিক আছে, তাহলে হয় ±1 এর জন্য শূন্য হবে, না হয় -1 এর জন্য শূন্য হবে, না হয় +2 এর জন্য শূন্য হবে, না হয় -2 এর জন্য শূন্য হবে। ঠিক আছে, তাহলে এই চারটা সংখ্যার মধ্যে আমরা একটা একটা করে বসিয়ে দেখবো। ঠিক আছে, যদি প্রথমে আমরা +1 বসাই, তাহলে a এর কিউব যদি 1 বসাই, তাহলে এখানে 1 বসলে কত হবে, 1 এর কিউব -12 ইনটু এর জায়গায় কত 1, হ্যাঁ আমরা কি করলাম a সমান 1 বসালাম, হ্যাঁ তাহলে কত হলো -16 সমান কত, 1 এর কিউব মানে 1 -12 -16, তাহলে কত দাঁড়ালো 1 -12 আর -16 কত হলো -28, তাহলে কত দাঁড়ালো -27, তাহলে আমাদের শূন্য হলো না, তাহলে a ইকাল টু 1, এই মানটা আমাদের নেওয়া যাবে না। ঠিক আছে, এবার আমরা a ইকাল টু 2 ধরছি, এ -1 ধরছি, a সমান -1 ধরছি, তাহলে যদি -1 ধরি তাহলে এখানে বসালে কি হবে, a এর মান কত, এখানে বসিয়ে দিচ্ছি -1 তার কিউব -12, এর জায়গায় বসিয়ে দাও, তাহলে -1 -16, তাহলে কত দাঁড়াবে, দেখো মাইনাসের পাওয়ার 3 মানে কি, মাইনাসকে 3 বার গুণ, তো মাইনাসকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি দাঁড়াবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই বেরোবে, আর 1 এর পাওয়ার 3 মানে কত, 1 বেরোবে, মাইনাসে মাইনাসে +12 -16, তাহলে এটা দেখো কত বেরোলো -1 আর -16 -17 +12, তাহলে দেখো এটাও 0 বেরোলো না, তাহলে কি হবে আমাদের -1 টাও হলো না। এবার আমাদের কি করতে হবে, a ইকাল টু 2 বসাতে হবে, যদি 2 বসাই তাহলে a এর জায়গায় দাও 2 বসাও, তাহলে কত হবে 2 এর কিউব -12 ইনটু এর জায়গায় কত বসাবো 2 -16, তাহলে কত হলো 2 এর কিউব মানে কত 8 -12 দুগুণা 24 -16, তাহলে দেখো এটাও কিন্তু আমাদের, কারণ কারণ দেখো এটাও কিন্তু আমাদের 0 হলো না, তাহলে a ইকুয়াল টু 2 আমাদের ধরতে পারবো না। তার লাস্ট দেখো একটাই অপশন আছে এবং এটাতে কিন্তু মিলতেই হবে, যে a ইকুয়াল টু -2, তাহলে যদি আমরা a ইকুয়াল টু -2 ধরি তাহলে দেখো a এর মান বসিয়ে দাও, a এর মান কত বসাবো -2 তার হোল কিউব -12 ইনটু এর জায়গায় কত বসাবো -2, তারপর কত আছে -16 সমান কত হবে, মাইনাসের পাওয়ার 3 মানে মাইনাস বেরোবে, 2 এর পাওয়ার 3 মানে কত 8 -মাইনাসে +12 দিয়ে 24 -16, তাহলে দেখো -8 আর -16 কত হলো -24 আর এখানে থাকলো +24, তাহলে কত হলো শূন্য হয়ে গেল।
কারণ +24 -24 মিলে শূন্য হয়ে গেল। তাহলে দেখো এই কাল্টু কত মানের জন্য শূন্য হয়েছে, এই কাল্টু -2 এর জন্য শূন্য হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে -2টা যদি এবারে নিয়ে আসি তাহলে a +2 সমান শূন্য, সেই জন্য a +2 আমাদের একটি উৎপাদক হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এবার করব কি আমরা না এই যে a +2 যে উৎপাদকটা হলো এটা তিন জায়গায় লিখব, a +2 একটু দূরে লিখব, a +2 আর একটু দূরে লিখব, a +2। ঠিক আছে, আচ্ছা এবার শোনো, তোমরা এবার খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, যেখানে a +2 এখানে a +2 a +2 তিনবার লিখে নিয়েছি, তারপরে উপরে কিন্তু সব সময় আমাদের মোট 6টা টার্ম আসবে। ঠিক আছে, এখানে যদি তিনটে থাকে তাহলে 6টা, বা যাই থাক না কেন এখানে আমাদের জিরো পুটের অঙ্ক করার সময় এখানে তিনবার বসিয়ে নেওয়ার পর উপরে সব সময় 6টা টার্মই আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি কি করে করি। দেখো এখানে a +2 আছে, a +2 তাহলে a এর সাথে কি গুণ করলে a কিউব হবে বলো, তাহলে a স্কয়ার গুণ করলে a কিউব হবে, তাহলে এটা হয়ে গেল এ স্কয়ার কে এ দিয়ে গুণ করলে কত হলো এ কিউব, আর এটা গুণ করলে কত হবে +2 কে এ স্কয়ার দিয়ে গুণ করলে কত হবে 2 এ স্কয়ার। তাহলে দেখো এটা থেকে আমরা দুটো টার্ম পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই এই এটা থেকেও দুটো টার্ম পাবো, এটা থেকেও দুটো টার্ম পাবো, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো এই যে প্রথমে এ কিউব আছে এটা সবসময় প্রথমে থাকবে, এখানে দেখো 16 আছে এটা সবসময় শেষে থাকবে, তাহলে মাঝে কটা টার্ম থাকবে, তাহলে শেষে দুটো, তাহলে মাঝে 4টা থাকবে, এই 4টার মধ্যে দেখো একটাই আমাদের দেওয়া আছে, তাহলে তিনটে কি টার্ম থাকবে, তিনটে অযথা টার্ম থাকবে, সেই তিনটে টার্মটা আমাদের ক্যালকুলেশন করে এই লাইনের সাথেই কিন্তু মেলাতে হবে, কোনো বাড়তি টার্ম রাখা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো এটা +2 এ স্কয়ার, কিন্তু এখানে তো +2 এ স্কয়ার যুক্ত টার্মই নেই, সেই জন্য এটাকে বাদ দিতে হয় -2 এ স্কয়ার, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি কিছুই থাকলো না। এই দুটো থেকে এই 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 লাইনটা থেকে এই দুটো লাইন পেয়েছি, তাহলে এই লাইনটা থেকে এখানে দুটো পাবো, একটা তাহলে শুরু হয়ে গেছে। তাহলে দেখো এর সাথে কত গুণ করলে -2 এ স্কয়ার হবে, দেখো যদি তোমরা না বুঝতে পারো তাহলে -2 এ স্কয়ার কে এ দিয়ে ভাগ করে দাও, তাহলে কেটে গিয়ে কেটে গেল, থাকলো কত -2 এ, তাহলে -2 এ হয়ে গেল। এবার দেখো -2 এর সাথে এ গুণ করলে হলো কত -2 এ স্কয়ার, এটা মিলে গেছে। এবার এটার সাথে গুণ করো প্লাস মাইনাস, -2 2 4 এ, তাহলে হয়ে গেল এটা হয়ে গেল 4 এ। এবার দেখো এবার এ এতদূর পর্যন্ত মিল ছিল মেলানো ছিল, এখানে দেখো কত আছে -4 এ, এখানে কত আছে -12 এ, তাই এটা কত হবে এখানে কত হবে, কারণ এ যুক্ত টার্ম আছে, তাহলে আমাদের অ্যাডজাস্ট করে লিখতে হবে, কারণ এখানে কি ছিল এ স্কোয়ার যুক্ত টার্ম ছিল না, ফলে যতটা এ স্কোয়ার টার্ম ছিল মাইনাস ততটা করে দিয়েছিলাম, কিন্তু এখানে এ যুক্ত টার্ম আছে তাহলে আমাদের এখানে -4 এ করলে হবে না, তাহলে কি করব এখানে -4 এ আছে, দেখো এখানে উপরে লাইনে কত ছিল -12 এ থেকে এখানে যেটা থাকবে সেটা বাদ দিয়ে দিব, কত আছে -4 এ, তাহলে কত হবে -12 এ -4 এ, তাহলে হয়ে গেল -4 এ +4 এ, -12 এ +4 এ হয়ে যাবে -8 এ, তাহলে এখানে বসবে -8 এ, তাহলে দেখো -4 এ আর -8 এ মিলে হয়ে গেল -12 এ। তোমরা যদি সরাসরি বুঝে যাও তবুও হবে, যারা বুঝতে পারবে না তারা এই নিয়মে করবে, দেখো এখানে কারণ -4 এর সাথে কি করলে -12 হবে -8 এ করলে হবে। ঠিক আছে, এবার দেখো বললাম এখান থেকে এই দুটো টার্ম পেয়েছি, এখান থেকে এই দুটো টার্ম পেয়েছি, তাহলে এই টার্মটা কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, তাহলে বলো এ এর সাথে কত গুণ করলে -8 এ হবে, তাহলে -8 গুণ করলে, তোমরা যদি না বুঝতে পারো আবার কি করবে -8 এ কে দিয়ে এ কে ভাগ করবে, ভাগ করলে কত দাঁড়াবে শুধু -8, তাহলে -8 এখানে দিয়ে দিলাম, তাহলে -8 এ মিলে গেছে, আর এটার সাথে গুণ করলে প্লাস মাইনাস -8 2 16, তাহলে আমাদের এতক্ষণে তিনটি লাইন কমপ্লিট হলো। ঠিক আছে, তারপরে দেখো কি করব, এখান থেকে দেখো এই তিনটে টার্মের মধ্যে দেখো প্রতিটা দিয়ে দেখো a প্লাস টু আছে, তাহলে আমরা a প্লাস টু কমন নিয়ে নিব, তাহলে এখানে a প্লাস টু কমন নিলে এখানে কি থাকলো a স্কোয়ার, এখানে কি থাকলো -2 এ, এখানে কি থাকলো -8 সমান, দেখো a প্লাস টুটা থাকলো, এটা প্রথমে দেখে নিতে হবে এটা মিডিল ফ্যাক্টর যায় কিনা,
যদি যায় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু মিডিল ফ্যাক্টর করতে হবে। তাহলে দেখো এটা কিন্তু মিডিল ফ্যাক্টর যাবে, কেন আটকে ভাঙে কিন্তু এটা আসে, সেই জন্য দেখো কি করে মিডিল ফ্যাক্টর করবে এটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের করতে হবে কি, মিডিল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে দেখো এ স্কয়ার যুক্ত টার্ম থাকবে। মিডিল ফ্যাক্টর মানে মধ্য সহগ বিশ্লেষণ, ঠিক আছে, মানে সবসময় স্কোয়ার যুক্ত টার্ম থাকলেই শুধু মধ্য সহগ বিশ্লেষণ করা যায়, ঠিক আছে। আর যদি পাওয়ারে যদি কিউব থাকে তখন জিরো পুট করা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে। তো প্রথমে করার সময় কি করতে হবে, মিডিল টার্ম করার সময় এখানে যেটা থাকবে সেটা লিখে দিবে। মিডিলে কত আছে, দুই, মানে আমাদের মধ্য সহগ বিশ্লেষণ মানে মাঝখানের সহগটা। দেখো এখানে এ স্কোয়ারের সহগ মানে কত আছে, এক, এখানে এ এর সহগ কত আছে, -2, এখানে এটা হচ্ছে ধ্রুবক পদ, অর্থাৎ মধ্য সহগ মাঝের সহগটা কত আছে, -2। সেই জন্য মাঝের সহগটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। কি করে বিশ্লেষণ করব, তাহলে কি করব, এটা করব কি, এখানে মাইনাস রেখে দিলাম, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে এ ছিল বলে এ রেখে দিলাম, এখানে -8 আমরা রেখে দিলাম। এবার দেখো এখানে টু টু আনতে হবে, তাহলে কি করে টু আনবো, দেখো এ স্কোয়ারের সহগ কত ছিল, এক, সেটা গুণ করতে হবে, আর ধ্রুবক পদ কত ছিল, 8, সেটা গুণ করতে হবে। এককে 8 দিয়ে গুণ করলে কত হবে, 8, সেই 8 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 দিয়ে দিচ্ছি, 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এই উৎপাদক গুলির মধ্যে এমন ভাবে লিখতে হবে, হ্যাঁ, যাতে আমাদের 2 আসে, কিন্তু মাথায় রাখতে হবে এই উৎপাদক গুলির মধ্যে যোগ করে 2 আনবো না বিয়োগ করে 2 আনবো, এটাও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাহলে দেখো এ স্কোয়ারের চিহ্ন কি আছে, প্লাস, আর এখানকার ধ্রুবকের চিহ্ন কি আছে, মাইনাস, তো প্লাস এ মাইনাসে কি, মাইনাস, সেজন্য আমাদের বিয়োগ করে আনতে হবে। তাহলে দেখো কি করবো, 2 দুগুণ 4, 4 থেকে 2 বাদ, অর্থাৎ 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হবে, আর 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2, সেই জন্য এখানে লিখবো 4 -2 সমান, এখানে কত থাকলো, এ +2 থাকলো, এখানে এ স্কয়ার থাকলো, -4a, মাইনাসে মাইনাসে +2a, এখানে কত থাকলো, -8 থাকলো, সমান এ +2 থাকলো। এই দুটোর মধ্যে দেখো কি কমন যায়, এ কমন যায়, তাহলে এই কমন নিলে এখানে কত থাকবে, এ থাকবে, -4 থাকবে, এই দুটোর মধ্যে কি কমন যায়, +2, টু কমন এখানে কত থাকলো, এ -4। তাহলে এবার এটা থাকলো এ +2 থাকলো, এখানে দেখো এ -4, এখানেও এ -4 আছে, তাহলে এ -4টা কমন নিয়ে নিলাম, এখানে কত থাকলো, এ +2, দেখো এখানে এ +2 আছে, এখানেও এ +2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এ +2 তার হোল স্কোয়ার ইন্টু এ -4, এটাই হয়ে গেল আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, তাহলে পরের ভিডিওটা পাঠানোর জন্য আমার আরো উৎসাহ বেড়ে যাবে, ঠিক আছে।